ভিডিওর যে কোনো প্রান্তের কিছু অংশ জুড়ে এমন কোনো বিষয় থাকতে পারে যা ছেটে ফেলা প্রয়োজন ভিডিওর প্রান্ত থেকে এরকম কোনো বিষয় ছেটে ফেলার জন্য ক্রপ ইফেক্ট ব্যবহার করা হয় ক্রপ ইফেক্ট ব্যবহার করে ছেটে ফেলার কাজটি করতে হয় প্রান্তের ওই অংশটুকু ঢেকে দিয়ে ক্রপ ইফেক্ট ব্যবহার করার জন্য ইফেক্টস প্যানেলের ভিডিও ইফেক্টস ড্রপডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার ইফেক্টস ফোল্ডারের তালিকা পাওয়া যাবে ট্রান্সফর্ম ফোল্ডারের ড্রপডাউন তীরে ক্লিক করা হলো ট্রান্সফর্ম গোত্রের ইফেক্ট তালিকা পাওয়া গেল ট্রান্সফর্ম ফোল্ডার থেকে ক্রপ ইফেক্টটি ড্র্যাক করে টাইম লাইনে বিদ্যমান ভিডিও ক্লিপের ওপর ছেড়ে দেওয়া হলো ক্রপ ইফেক্টি ইফেক্ট কন্ট্রোলস প্যানেলের অন্তর্ভুক্ত হয়ে গেল ক্রপ ইফেক্টির ড্রপ ডাউন তীরে ক্লিক করলে অনেকগুলো অপশন পাওয়া যাবে এর ভেতর থেকে লেফটের ডান দিকে পরিমাণসূচক সংখ্যার উপর মাউস পয়েন্ট স্থাপন করলে দ্বিমুখী তীর পয়েন্টারে পরিণত হবে দ্বিমুখী তীর পয়েন্টার ডান দিকে ড্র্যাক করতে থাকলে ভিডিওর বাম প্রান্ত কালো পর্দায় ঢেকে যেতে থাকবে অপশনগুলোর ডান দিকে বিদ্যমান শূন্য বা সংখ্যার উপর ক্লিক করে শূন্য বা সংখ্যাটি সিলেক্টেড হবে এ অবস্থায় পরিমাণ পরিমাণসূচক সংখ্যা টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ওই মাত্রার ইফেক্ট কার্যকর হবে রাইট এর ডান দিকে পরিমাণ পরিমাণসূচক সংখ্যার উপর মাউস পয়েন্টার স্থাপন করলে দ্বিমুখী তীর পয়েন্টারে পরিণত হবে দ্বিমুখী তীর পয়েন্টার ডান দিক থেকে ড্র্যাক করতে থাকলে ভিডিওর ডান প্রান্ত কালো পর্দায় ঢেকে যেতে থাকবে

পনেরো টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো রাইট এর সংখ্যায় ক্লিক করে সিলেক্ট করা হলো পনেরো টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো টপের সংখ্যায় ক্লিক করে সিলেক্ট করা হলো দশ টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো বটমের সংখ্যায় ক্লিক করে সিলেক্ট করা হলো দশ টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো চার দিক থেকে ক্রপ করে বা ছেটে ফেলার পর ভিডিও প্রদর্শনযোগ্য সংকুচিত পর্দাটি এরকম দেখাবে ব্যবহারকারী মনে করলে এবং প্রয়োজন হলে ভিন্ন ভিন্ন প্রান্তের জন্য ভিন্ন ভিন্ন মাপ ব্যবহার করতে পারেন মাউসের ডান বোতামে চাপ দিয়ে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে ক্রপের ওপর ক্লিক করতে হবে বিষয় সংবেদনশীল মেনু আসবে বিষয় সংবেদনশীল মেনু থেকে ক্লিয়ার সিলেক্ট করতে হবে ক্লিপে আরোপিত ইফেক্ট বাতিল হয়ে যাবে